আপনারা দেখছেন একুশে টেলিভিশন ভারতের ডন ছোটা শাকিল পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ওই ব্যবসায়ীর কেয়ারটেকারের ছেলেই চাঁদা চেয়ে তাকে হয়রানি করে আসছিল এদিকে পুরনো কয়েন ও সীমান্ত পিলার নাসাই বিক্রির নামে কোটি টাকা হাতিয়ে নেয়া প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই রাসেল খানের রিপোর্ট मैं कौन हूँ जानने की आपके लिए कोई जरूरत नहीं है मैं मैं यही बोलना चाहता हूँ গুলশানের ব্যবসায়ীর কাছে ভারতীয় সন্ত্রাসী ছোটা শাকিলের ফোন হিন্দিতে বিশ লাখ টাকা চাঁদা দাবি না হলে হত্যার হুমকি ভুক্তভোগীর দেয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের লৌহজং থেকে গ্রেফতার করা হয় পরিচয় দানকারী ছোটা শাকিলকে এই ছোটা শাকিল ওই ব্যবসায়ীর বাড়ির কেয়ারটেকারের ছেলে দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ডিএমপির এই কর্মকর্তা শীর্ষ সন্ত্রাসী বলে কোনো সন্ত্রাসী ঢাকা শহর তথা বাংলাদেশে কোথাও তাদের কোনো অস্তিত্ব নাই যদি ভীত হন দয়া করে তাদের যখন ফোন করবে তাদেরকে ফোন কেটে দিবেন অন্যথায় যদি ভয় পান পার্শ্ববর্তী যে কোনো পুলিশ স্টেশন আপনাদের পার্শ্ববর্তী সেখানে যেটি করবেন অন্যথায় আমাদেরকেও জানাবেন এদিকে ব্রিটিশ আমলের দাতব কয়নে ইউরেনিয়াম আছে আর ইউরেনিয়াম ব্যবহৃত হয় নাসার গবেষণায় এই বলে প্রতারণা এই প্রতারক চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই সদর দপ্তরে সংস্থাটির প্রধান জানান এই প্রতারক চক্রের সদস্যরা বাস্তবে শাড়ির ব্যবসা পেয়ারা চাষী ও বাড়ির কেয়ারটেকার হিসেবে কাজ করত যারা ভিকটিম ওনাকে চুয়াডাঙ্গা নিয়ে যান চুয়াডাঙ্গা নিয়ে ওনাকে দেখান যে জিনিসটা কি এবং ওনারা এখানে তার পরীক্ষা নিয়ে করার জন্য একটা বিভিন্ন ধরনের যন্ত্র কথা কৌশল আছে সেখানে বিভিন্ন লাল লাইট হলুদ বাতি জ্বলে এবং ওনারা ওইটা পানিতে ভাসায় একই দিনে মানব পাচারকারী চক্রের তিন প্রতারককে গ্রেফতার করেছে পিবিআই ভুয়া ওয়েবসাইট তৈরি করে বিদেশ পাঠানোর নামে কোটি কোটি টাকা হাতিয়ে নিত চক্রটি রাসেল খান একুশে টেলিভিশন ঢাকা